খবর বাজিলা চব্বিশ ঘণ্টা ভিতরে সমস্যার সমাধান পাই আসিলে অধিকারী, বর্ষ বর্ষ ধরি সমস্যার অঞ্চলবাসী। খবর বাজিবার কেই ঘণ্টা ভিতরে সমস্যার সমাধান করা আগেই আসিলে অধিকারী। এতে বড় মেডিকাল কলেজে ডাক্তার অভাবর রোগী হেউছেন হন্তসন্ত। এ1 টিভির মহাপ্রভাব, খবর বাজু বাজু পহঞ্চিলে মানবিক অধিকার টিম, যাঞ্চ করিলে আউ সমস্যার সমাধান পাই প্রতিশ্রুতি মধ্য দেলে। হ্যাঁ দর্শক বন্ধু, এমকেসিজি মেডিকালর অবস্থা সুধ্রু নথিবার এনে অনেক কথা সামনাকু আসিছি, যাহাকু নেই অসন্তোষ প্রকাশ করেছন্তি রোগী ও রোগীর পরিবারবর্গ। তেবে ঘণ্টা ঘণ্টা ধরি লাইনরে ছিড়া হেলা পরে মধ্যে ডাক্তার দেখিবাকু মিলুনথিবা কহিছন্তি লোকে। তেবে এইপরি পরিস্থিতিরে পুরা ব্রহ্মপুর বা বাহারু অনেক লোক সাহারা হইতিবা এই এমকেসিজি মেডিকালরে অনেক প্রকার অসুবিধা দেখিবাকু মিলিছি। ইয়ে মেডিকাল নুহে তো আজ্ঞা, ডাক্তার বিহীন মরুড়ি ডাক্তারখানা, যাহাকু নেই অনেক লোকঙ্ক ভিতরে উত্তেজনা দেখিবাকু মিলিথিলা। ডাক্তার মানে নিজর প্রাইভেট হসপিটালরে রোগী দেখিবারে ব্যস্ত, যাহাফলরে এপটে এতে বড় হসপিটালে রোগী মানে পড়ি হন্তসন্ত হেউথিলে। অনেক রোগীকু বেড মধ্য মিলুনথিলা, কারণ যেউ রোগী মানে চিকিৎসা পাই আসি বেড জয়েন হেউথিলে সেমানকু দেখিবাকু ডাক্তার নথিলে। আউ হাত গণতি যেতিকি ডাক্তার অছন্তি সেমানে নিজ কাম অনুযায়ী রোগীকু চিকিৎসা করুথিলে। এহা দ্বারা অনেক রোগী অধিকাংশ দিন ধরি মেডিকালে রহিবা ফলরে অন্য রোগীমানকু বেড মিলুনথিলা, যাহাদ্বারা সেমানে সবু তলে শোইথিবা নজর আসিছন্তি। তেবে এ1 টিভিরে খবর প্রসারণ পরে তর্পর হইছন্তি প্রশাসন। আজি ব্রহ্মপুর এমকেসিজি মেডিকালকু পরিদর্শনরে আসিথিলে ওড়িশা মানবিক অধিকার আয়োগর সদস্য চিত্তরঞ্জন মহাপাত্রঙ্କ সমেত তাঙ্କ টিম। আজি প্রথমে কাজুয়ালিটি মেডিসিন ওয়ার্ড সহ এক্সরে সিটি স্কান ওয়ার্ড পরিদর্শন করিথিলে। তাঙ্କ সহ মেডিকালর ডিন প্রফেসর ডক্টর সুচিত্রা দাস, প্রশাসনিক অধিকারী ডক্টর সংগ্রাম কেশরী পণ্ডা প্রমুখ উপস্থিত রহিথিলে। আয়োগ সদস্যঙ্କ পরিদর্শন পূর্বরু মেডিকালরে সব ব্যবস্থা করা যাইথিলা ও কাজুয়ালিটিরে বহু রোগী তলে শোইথিবা দেখিবাকু মধ্য মিলিছি। মেডিসিন ওয়ার্ডরে বি ঠিক সেইভলি অবস্থা দেখিবাকু মিলিথিলা। এই বিষয়ে পচারি বুঝিথিলেও এথিসহ মেডিসিন ওয়ার্ডরে বি রোগী সংখ্যা বৃদ্ধি হেউথিবারু 450 বেড এক মেডিসিন ওয়ার্ড নিমন্তে রাজ্য সরকারঙ্କ পক্ষরু অর্থ মঞ্জুর করা যাইথিবা কহিথিলে ও অতি শীঘ্র তাহার কাজ আরম্ভ সহ গাইনোকোলোজি ওয়ার্ড পাই মধ্য প্রস্তাব দিয়া যাইথিবা কথা কুহা যাইছি। সরকারকে রেকমেন্ড করবু এবং সরকার মধ্য কোঅপারেশন করবে 100% সিওর আছি। ডেভেলপমেন্ট প্রোগ্রামর প্ল্যানটা পেন্ডিং আছে, এটা সরকার পাখে আছে, এটা খুব শীঘ্র ক্লিয়ার করে দেবে সরকার। ডেভেলপমেন্ট হবে যা যা আমি নির্দেশ দেওয়া দিয়ে দিয়েছি। সে বর্তমান আজি যাইলে কাজুয়ালিটি, কাজুয়ালিটি পরে মেডিসিন ডিপার্টমেন্ট ও রেডিও ডায়াগনোসিস ডিপার্টমেন্ট। কারণ কাজুয়ালিটির আমি তাকে এক্সপানশন পাই কহিলু, যেহেতু পেসেন্ট বেড সংখ্যা বড় যাইছি, তো সেটা সে প্রপোজাল কহিছেন, বিশেষ সঙ্গে কথা বি হয়েছেন যে কাজুয়ালিটির নয় প্ল্যান কম অনেক সে বিষয়ে কথা হলে। তাছাড়া মেডিসিন ডিপার্টমেন্টে সেইটি দেখলে কিছু যা বি অভ্যস্ত আছে, সাং সাং ওয়াটকো কহিকি পানি সপ্লাই পাই প্রতি ফ্লোরে কহিকি যাইছে, রিকোয়েস্ট করি যাইছেন ওয়াটকো গলা কাল সকাল আরম্ভ করবে সে পানি সপ্লাই পাই। তাছাড়া রেডিও ডায়াগনোসিস ডিপার্টমেন্ট যাইলে টোটাল কতটা এক্সরে, কতটা এমআরআই, কত সিটি স্ক্যান, অল্ট্রাসাউন্ড হচ্ছে তা সে পচারিকি স্যাটিসফাইড হয়ে যাইছে। ম্যাডাম তো কাজুয়ালিটির মেডিসিন ওয়ার্ডকু যাইলে বেড মানে পেসেন্ট মানে তলে শুইলে তা কিছু কেন, তো আমি তাকে আগর কহিছি যে যে 9 স্টোরেজ বিল্ডিং হব সেই বিল্ডিং রে আমার মেডিসিন র 400 বেড এক্সট্রা 400 বেড হব, তো সে কথা আমি সে ওবিসি সঙ্গে কথা হইতিলে সেটা তার সমাধান বলি কইতে। এ1 টিভি র মুখ্য উদ্দেশ্য থিলা যে মেডিকেল রে লোকঙ্কর দুরবস্থা দেখি সেমানে সাংবাদিক হিসাবরে সেমানঙ্কু যাহা পেইন হেলা সেমানে আসি গণমাধ্যমর খবর সংগ্রহ কলে এবং সে খবরর যাই সমস্ত জায়গায় পৌঁছিলা। হঠাৎ নূয়া সরকার নূয়া লাইট বলে ভাবিবি, কারণ হঠাৎ হ্যুম্যান রাইটর এক টিম আসি বর্তমান আজ ব্রহ্মপুর বড় মেডিকেল পৌঁছতে এবং বড় মেডিকেল অবস্থা যা সে নিজে অঙ্গে নিভাইবে এবং মাত্র আমার বর্তমানের য মেডিকেল র হায়ার অথরিটি অছন্তি সেমানে নিশ্চয় চাইবে সেমানকু ভুয়া বুলাইয়া পাই, কিন্তু যে মানে আসছন্তি সেমানে মু ভাবুছি নিশ্চয় ডিপলি যে কারণ আম যে লোকঙ্কর মত যাইছি সে সেটাও ডিপলি নেইছন্তি, এমানে নিশ্চয় চাইবে এভয়েড করিয়া পাই আড়েই নবা পাই, কিন্তু প্রকৃত ঘটনা যা আমি পূর্বরু কইছিলু তাহাই অছি।
এবং বর্তমান আমি অনুরোধ করছু সঠিক রিপোর্ট হ্যুম্যান রাইট কমিশন দিওন্তু এবং কিছু পরিবর্তন আসু লোক উপকৃত হন্তু। আজ্ঞা দেখুন এমকেসিজির মেডিকালের যে অব্যবস্থা তা বিরুদ্ধে আপনার যে A1 চ্যানেল গতকাল যে অসুবিধা সুবিধা লোকলোচনকু আনিলে তার ফলে আজ হ্যুম্যান রাইট কমিশনর কিছু সদস্য বুলি করে যাই এবং অসুবিধা সুবিধা মধ্যে মেডিকালের বুঝিছেন। ইয়ে এক গুড সাইন। আমি আশা করছু যে নবীন পট্টনায়ক সরকার ব্রহ্মপুর বড় মেডিকালকু যে অব্যবস্থা করে ডক্টর নাই নর্স নাই আউ খটিয়া নাই কৌণসি প্রকার সুবিধা নথিলা। আশা করছু বিজেপি সরকার সে সমস্ত প্রতি ধ্যান দেবে। আমি মধ্যে ব্রহ্মপুরবাসী দক্ষিণ ওড়িশাবাসী সরকারঙ্ক উপরে বিশ্বাস আছে তার নিশ্চিত ভাবে স্থায়ী সমাধান হব। গঞ্জামর জগন্নাথ সাউ রিপোর্ট A1 ওড়িয়া।